দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দুই দিনের অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। কুঠিবাড়ির মূল মঞ্চে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রৌফ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব সহ অন্যরা। এর আগে বিশ্বকবি রচিত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কুড়িগ্রাম সরকারি কলেজ মহিলা প্লাটুন ডি কোম্পানি প্লাটুন নম্বর 8 বিএনসিসি ব্যাটালিয়ন মহাস্থান রেজিমেন্টের উদ্বোধন 5 দিনব্যাপী ট্রেনিং এর সমাপনী ও ব্যাজ পরিধান হয়েছে। কুড়িগ্রাম সরকারি কলেজে বিএনসিসি দপ্তরে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, উপাধ্যক্ষ মোহাম্মদ আলী ও প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ। পরে ট্রেনিং এ সফলতা অর্জনকারীদের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, চাকরি স্থায়ীকরণ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন সহ 12 দফা দাবিতে সাতক্ষীরায় চতুর্থ দিনের মতো পালিত হচ্ছে দিনব্যাপী কর্মবিরতি। পাটকেলঘাটায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে দিনব্যাপী এ কর্মবিরতি পালন করেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ কয়েকটি ট্রলারের 26 মাঝিমাল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড, তবে এখনও নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক। বঙ্গোপসাগরের কুতুবদিয়া থেকে উদ্ধার করা লোকজনের মধ্যে বেশিরভাগই লবণ বোঝাই ট্রলারের মাঝিমাল্লা ও শ্রমিক। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।